camere ce ne scapă noi. Bine. Bine. দেখি কার্ডটা মুজিবর কাকা আমাকে হালকা তার কার্ড পাঠিয়েছে কাকা আমার সঙ্গে তো কোনো টাকা পয়সা পায় না তাহলে আমাকে কার্ড পাঠালো কেন মুজিবর কাকা আমার কাছে কার্ড পাঠিয়েছে আমি তো কাকার কাছে ধার করিনি তাহলে কেন কার্ডটা পাঠালো আমি বুঝতে পারছি না হয়তো মিষ্টি খাওয়ানোর জন্য পাঠিয়েছে আমাকে হালকা দাম মিষ্টি না খেয়ে ছাড়তে পারে তাই তাহলে বাপটা গিয়ে জুমিয়ে মিষ্টি খেয়ে আসিস আব্বা মিষ্টি হাতে দেবে তো আরে দেবে দেবে বকিস না চল আরে দেবে 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 চল বকিস না অত আচ্ছা আব্বা কটা দেবে আরে দেবে দেবে বকিস না তো চল একটা কথা বল না চুপচাপ চল একটা কথা বললে তুই এক কথা আমার ওইখানে পদপুর মোড়ল রঘুনাথপুর পদপুর মোড়ল রঘুনাথপুর আছে ১০৫০ টাকা ১০৫০ মাত্র ৮০০ আর হবে না কাকা কয়েকদিন পরে আবার সব পেট করে দেবো ঠিক আছে ৮০০ টাকা জমা ২৫০ থাকলো ২৫০ আসি কাকা না মানে কাকা কার্ড দিয়েছিলেন তাই তো কই কাকা মিষ্টি মিষ্টি দেবেন নাকি ও তো ছটপট করছিস কেন আগে তোর নামের খাতাটা দেখুক হিসাবে কত পাওনা থাওনা আছে তারপরে তো ফসকা নওদা ফসকা নওদা ফসকা নও ফসকা মানে নওদা আমি তো আপনার দোকানে কখনো ধার করিনি কাকা ধার করিসনি মানে খাতায় কথা বলবে হিসাব ধার করছিস কি করিসনি খাবার বেলায় খাবি আর মনে থাকে না তো খাতাতে ঠিক করে হিসাব লেখা আছে তা বললো তো আমি শুনবো না আমি আপনার দোকানে কোনোদিন ধারই খাইনি আর আপনি লিখে রেখেছেন বলে আমি শুনে নেব দেখুন তো ভাই আমি ওর দোকানে কোনোদিন ধারই খাইনি অথচ কি উল্টো পাল্টা লিখে রেখেছে আরে মশাই কি দেখাচ্ছে সেটা তো আগে দেখুন তারপরে বলবেন আরে তুমি ধার খাওনি এই যে খাতায় কষ্ট লেখা আছে ৩৬৫ দিন ৩৬৫ দিন ভাগ করলে ১৫ প্যাকেট হয় তাহলে ১৫ প্যাকেটের দাম ১০ টাকা কেজি হইলে ১৫০ টাকা তুমি ১৫০ টাকা ফেলো তারপর কার কোন কথা আর ধার নাই করলে হবে আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনি ডাক্তার দেখেন গা ওই ফচকা মুখ সামলে কথা বলবি খাওয়ার সময় মনে ছিল না যে ধার শোধ করতে হবে
আর এগুলো খরিদ্দারের স্বভাব। এই কাজগুলো আজ কিদিনে কেউ কাজ করে? 300 পয়েন্ট খেয়ে তো সে পয়সাটা দিতে হবে না তোমাকে, সে হিসাব তো কোনদিন করেছো? আগে পয়সা 150 টাকা ফেলো দি, তারপর কথা বলো, তাড়াতাড়ি দাও। আরে একটা খরিদ্দারের পিছনে এত সময় নষ্ট করতে হয়, সময় আমাদের কোথায়? সময় দিলে আমার চলবে না, তাড়াতাড়ি ফেলো পয়সাটা। এই প্রত্যেক দিন বাই দিন একটা তারিখ দিয়ে লেখা আছে, তুই প্রত্যেকদিন খেতা আর প্রত্যেকদিন চলে যেতা, সেটা তো হিসাব করতে হবে না? তুমি 150 টাকা পাবো, 200 টাকা ফেলে দাও, ব্যাস। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, 365 দিনের হিসাব দেখাচ্ছে 15 প্যাকেটে, অথচ আমি কোনো ধার করিনি। কি গো কাকা, হালকা দিনে এত ঝামেলা কিসের? আরে দেখুন না, আমি কোনো দোকানে ধার করিনি। ওনারা নাকি বলছে 365 দিনে আমার 15 প্যাকেট ধার হয়েছে, 150 টাকা বাকি রয়েছে। আরে 150 টাকা বাকি রয়েছে ঠিক আছে, ওরা বলুক যে মিষ্টির জন্য দাম দিয়ে যেতে, মিষ্টির দাম দিয়ে খেয়ে যেতে, আমি মিষ্টির দাম দিয়ে খেয়ে যাচ্ছি। কি গো কাকা, হালকা দিনে মিষ্টির দাম দিয়ে মিষ্টি খাওয়াচ্ছে নাকি? আরে চিচি, তা হবে কেন, ও আমার কাছ থেকে ধার খেয়েছে বলেই বলছি। আচ্ছা আপনার কাছ থেকে আমি কি ধার খেয়েছি বলুন। কেন মনে নেই কি ধার খেয়েছিস? না বলো বলো, তুমিই বলো। কেন মনে নেই? কেন, প্রতিদিন দুপুর বেলায় এসে একটা করে বিড়ি খেয়ে যাসনি? একটা করে নাই বিড়ি খেয়ে, আর সে কথা বলেন না কাকা, বাইরের বাড়ির মাছের মুড়ো কোনে চুবিয়ে কিনায় খেলাম। তো যাই হোক, একটা বিড়ি দেন কাকা, একটা শুকটার মেরে দিই। বিড়ি একটা কেন, হাজারটা দিনে পরিদর দোকানের লক্ষ্মী, তুই যত বিড়ি নিবি আমার তত লাভ। তাহলে 365 দিনে 365টা বিড়ি খেয়েছিস, তাহলে ক প্যাকেট হয়? 15 প্যাকেট। 10 টাকা করে প্যাকেট হলে 15 প্যাকেটের কত দাম হয়? 150 টাকা। ওরে শালা, আগে জানলে আমি বিড়িই খেতাম না। আরে পানি খাবি, এই পানি খেলেও এই পানির দাম ধরে নিব। মিষ্টি খাবি, চল চল মিষ্টি খাবি, আরে চল মিষ্টি খেতে হবে, তো পাই চল। লোকের আচ্ছা রাগ আছে দেখছি।